শিক্ষা এবার দুর্নীতি, শিক্ষামন্ত্রী জেলে, দেশটাকেও বেঁচে দেবে ভালো টাকা পেলে। শিক্ষার্থীরা ধর্ণা দেয়, আন্দোলনই বটে, চাকরি যারা করছে দেখো কিচ্ছু নেই ঘটে। রবীন্দ্র ব্যক্তনাদার ভিডিও, তো দেশের গরু দেশে নাই হয়ে গেছে পাচার, জানতে হলে দেখতে থাকো ওভার অ্যাচিভার। ভাইরাল অনুব্রত বাবু ধরা পড়ে একদিকে ভালোই হয়েছে, কারণ তার দেওয়া ডায়লগ এখন তাকেই দেওয়া যাবে। বলেন কি গাইস, এই ঘটনাটা আজকে থেকে 1-2 বছর আগের ঘটনা, তো কেউ এটাকে সিরিয়াস না নিতে না প্লিজ, এটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। জেটু খবর কি? বলছি তোমার খবর কি? খবর কি? আমি দুর্বল হয়ে গেছি। আরে কি কোন সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। জেঠু সবাই বলছে তুমি নাকি গরু পাচার করেছো। বোকা লোক, পাগল ছাগল লোক। হ্যাঁ, ওদিকে পার্থবাবুকে তো গ্রেফতার করেছে, খুব দারুণ লজ্জার ব্যাপার। এবার তো তোমাকেও গ্রেফতার করবে, তো হিম্মত একবার দেখি। গরু পাচার কাণ্ডে আমার গ্রেফতার না হলো অনুব্রত দল থেকে তো তোমাকে বের করে দেবে। পারবে না, সিবিআই ধরবে কিন্তু। পারবে না জেঠু, তাহলে তো তোমার বিশাল দাপট। অনুব্রত মন্ডল, বেতাজ বাদশা, বাহুবল, খালি পদমারার তাল। জেঠু গরু পাচার করার পরে কি মনে হচ্ছে? খুব দারুণ লজ্জার ব্যাপার। তো এবার কি করা উচিত মনে হচ্ছে? খুব অন্যায় হয়েছে, শাস্তি হবে। জেঠু শেষ পর্যন্ত তুমি গরু চুরি করলে, খুব খারাপ লাগছে আমার। শোনা গো আমার, কি করে বলো? জেঠু ওদিকে তো পার্থবাবু সিবিআই সামনে মুখ খুলছে না। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়। যে গরু চুরি করলে তোমার কি হবে? শাস্তি হবে। পার্থবাবুর কয়টা গার্লফ্রেন্ড শুনেছো? ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। গরু চোরটা দেখতে কি রকম? কিছু এই যে বলছে গরু চোর দেখতে কেমন, তুমি একটু বলে দাও তো। ও তো ভোলা পোলা চেহারা, বেশ নাদুস নুদুস, বেশ নাদুস নুদুস। এটো তুমি যে এতগুলো গরু পাচার করে দিলে, তোমার কি টাকা কম পড়েছিল? একবারই না। তাহলে তুমি গরু পাচার করলে কেন? আমার ভালো লাগে, আমার ভালো লাগে। আচ্ছা গরুগুলো তাহলে পাচার করতে কখন? সেই রাত্রি দুটোই। সেই রাত্রি দুটোই। জেঠু গরু পাচার করার পর এখন জেলে কেমন লাগছে? ভাল লাগে না, হ্যাঁ ভাল লাগে না। বলছি জেঠু এতগুলো গরু পাচার করার সময় তোমাকে কেউ কিছু বলেনি? বাবা মা সব বকাবকি করতো। বলছি জেঠু সবাইকে হালকা করে একটু মোটিভেশন দিয়ে দাও। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। আজকে দেশের যা অবস্থা, আমার সদ্য নচিকেতা বাবুর একটা গান খুবই মনে পড়ছে। না না, কাউকে থেত দেওয়ার জন্য না, আমার পার্সোনালি মনে পড়েছে তাই বলছি, শুনো। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা, তাই তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। মামলায় ফের সিবিআই এর হাজিরা আড়াচ্ছেন অনুব্রত, কাল নিজাম প্যালেসে অনুব্রত মন্ডলকে তলব করে সিবিআই। দেশের গরু চুরি করে দিচ্ছ এখন ছুতো, পাবলিক তাই খেপে গিয়ে তুলছে এখন জুতো। মন্ত্রীর মেয়ে চাকরি পেলে টেটে তুমি ফেল, তোমার ওই ঠিকানা এখন 14 শিকের জেল। শিক্ষক দুর্নীতি কাণ্ডে তোলপাড় রাজ্য, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও হাজার হাজার আবেদনকারীর চাকরি হয়নি। কি অবস্থা ভাই, দেশ কিভাবে এগোবে? দেশের এই অবস্থা, কিছু নেতা তৈরি করছে নিজের শাসন ব্যবস্থা, নিজের অধিকার নিজে আদায় করে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।